হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো সিম্পল ইন্টারেস্ট নিয়ে, মানে সরল সুদ নিয়ে বলবো, এবং সরল সুদ নিয়ে পুরো ডিটেলস এ বলবো। ও তোমাদের যাদের সরল সুদ নিয়ে কোনো প্রবলেম আছে এবং যারা কম্পিটিটিভ এক্সামে দিতে চাইছো, রেলওয়ে হোক, সিজিএল হোক, এসএসসি হোক, যে পরীক্ষা দিতে চাইছো, সরল সুদ থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে আর আসতে থাকে, বিভিন্ন পরীক্ষায় এসছে, সেই কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো। আর আর পুরো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, সরল সুদ আর আর তোমার হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি পার্থক্য, ও বেসিক যে পার্থক্য, কিভাবে এরা কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। তা চলুন বন্ধুরা শুরু করা যাক। আর শুরু করার আগে বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ও আর সাথে সাথে বেল আইকনে ক্লিক করো। কেন, আমি এরকম ধরনের রেগুলার প্রতিনিয়ত ও ভিডিও আপডেট করতে থাকি। তো চলুন বন্ধুরা শুরু করা যায়। তা বন্ধুরা, আজকে সরল সুদের কনসেপ্টটা তো শিখবো। অনেকেরই এই ডাউট থাকে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, মানে সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে এই পার্থক্যটা কোথায়। তো আমরা পার্থক্যটা সবার প্রথমে দেখে নিই যে সরল সুদ কিভাবে কাজ করে আর চক্রবৃদ্ধি সুদ কিভাবে কাজ করে। তা সরল সুদ ধরো, এখানে হচ্ছে সরল সুদ, ও সরল সুদের ক্ষেত্রে একটা দেখছি, আর এখানে চক্রবৃদ্ধি সুদ লিখছে, চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ধরো 1000 টাকা রয়েছে, দুটোতেই 1000 টাকা নিলাম, আর 1000 টাকা রয়েছে, কাউর থেকে 1000 টাকা ধার নিয়েছি। তো আমাকে কিভাবে ইন্টারেস্ট দিতে হবে সেটা আমরা দেখবো। সবার প্রথমে 10% ধরো আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, সরল সুদের ক্ষেত্রে আর চক্রবৃদ্ধি সুদে একই ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে কি এই প্রথম বছর, প্রথম বছর ওর প্রথম বছরের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম বছর ধরো আমার ইন্টারেস্ট কত হবে, 1000 টাকা 10% কত, 100 টাকা হয়ে যাবে, ইন্টারেস্ট হয়ে যাবে 100 টাকা প্রথম বছর ইন্টারেস্ট দিতে হবে। এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও কি হবে, ইন্টারেস্ট দিতে হবে, এ প্রথম বছর ইন্টারেস্ট দিতে হবে হচ্ছে 100 টাকায় প্রথম বছর ইন্টারেস্ট দিতে হবে। এবার আর সেকেন্ড বছর আমি করব, প্রথম বছর আমাকে এর ক্ষেত্রে আর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ক্ষেত্রে ইন্টারেস্ট কি হচ্ছে, সমান দিতে হচ্ছে, 100 টাকায় দিতে হচ্ছে। দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর সরল সুদের ক্ষেত্রেও কি হবে, আমাকে সেই 100 টাকায় দিতে হবে। এর মানে কি হচ্ছে, সেই এই যে আসল যে টাকাটা আমরা ধার নিয়েছিলাম সেই টাকাটার উপরেই আমাকে ইন্টারেস্ট দিতে হবে, মানে এ কি 100 টাকায় দিতে হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি দ্বিতীয় বছর কি হবে, এই যে আসল রয়েছে আসল টাকার উপর 10% ইন্টারেস্ট তো পেলামই, যে 100 টাকা তো 10% ইন্টারেস্ট পেলামই, তার সাথে কি হচ্ছে এই যে যেটা আমরা আগের বছর ইন্টারেস্ট পেয়েছিলাম সেই ইন্টারেস্টের উপর, ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট পাবো কি, এখানে 100 টাকা ও 100 টাকার উপর আরো ইন্টারেস্ট পাবো, তাহলে কত হয়ে যাবে এখানে, 100 টাকা 10% মানে 10 টাকা, সে এরকম ভাবে আমরা ইন্টারেস্ট পাবো। তৃতীয় বছরের ক্ষেত্রে যদি বের করি, তৃতীয় বছর কি হবে, এই যে এটি কি আসলের উপরই বারবার ইন্টারেস্ট হবে, ইন্টারেস্টের উপর সরল সুদে আর ইন্টারেস্ট পাবো না, তো আসলের উপর ইন্টারেস্ট হলে সেই 1000 টাকা 10% কি হয়ে যাবে, সেই 100 টাকাই হয়ে যাবে ইন্টারেস্ট। তাহলে এখানে 3 বছর ও তৃতীয় বছরে কি হবে, যে প্রথম তৃতীয় বছরে কি হবে, আমার 100 টাকা তো ইন্টারেস্ট পাবোই, এবং কি হচ্ছে এবার এই যে 10% এক্সট্রা ইন্টারেস্ট ছিল যে আগের বছর পেয়েছিলাম, 10% পেয়েছিলাম, সেই ইন্টারেস্টটার উপর আবার ইন্টারেস্ট পাবো, তাহলে কি হচ্ছে 10% 10 এর উপর ইন্টারেস্ট পেলে 1 টাকা পেয়ে গেলাম। তো এইভাবে কি হচ্ছে আমরা ইন্টারেস্ট পাবো। এখানে টোটাল কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে অবভিয়াসলি, এখানে হয়ে যাবে 1000, আর এখানে 100 200 300, মানে 1300 টাকা হয়ে যাবে 3 বছর পর আমাকে ফের ধার নিলে ফেরত দিতে হবে, বা রাখলে আমরা 1300 1300 টাকা পেয়ে যাবো। আর এখান থেকে যদি দেখি তাহলে এখানে 100 200 300 ও আর এখানে 1000 1, আর এখানে হচ্ছে 10, মানে হচ্ছে এ কি এই তোমার 1311 টাকা পেয়ে যাবো। তাহলে এখানে কি হচ্ছে 11 টাকা বেশি, অলওয়েজ কি হবে চক্রবৃদ্ধি সুদ অলওয়েজ কি হয়ে যাবে, বড় হয়ে যাবে সরল সুদের থেকে। তাহলে কি আমাদের চক্রবৃদ্ধি সুদে মনে রাখতে হবে যে ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট দিচ্ছে, আর চক্রবৃদ্ধি সরল সুদে কি হচ্ছে, শুধু সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র ও আসলের উপর প্রত্যেক বছর ইন্টারেস্ট দিচ্ছে, আর চক্রবৃদ্ধি সুদে কি হচ্ছে এ তোমার আসলের উপর ইন্টারেস্ট তো দিচ্ছেই, আবার পরে বছর যে সুদটা হচ্ছে ওই সুদের উপর আবার ইন্টারেস্ট দিচ্ছে, মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তাই জন্য চক্রাকারে ঘুরছে, মানে এর উপর ইন্টারেস্ট, এর উপর ইন্টারেস্ট, এর উপর আবার ইন্টারেস্ট দিল, সেই কারণে একে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কোথায়। সরল সুদে কি হচ্ছে আসলের উপর বারবার ইন্টারেস্ট দেবে, আর চক্রবৃদ্ধি সুদের তো আসলের উপর ইন্টারেস্ট দেবেই, তার সাথে সাথে কি হবে যে আগের বছরে যে সুদটা হয়েছিল সুদের ওপরেও আবার ইন্টারেস্ট দেবে, তারপরে ওটা সাম হবে, তারপরে ওর টোটাল ইন্টারেস্টটা বেরোবে। তো এখন থেকে সরল সুদের কনসেপ্ট, যেহেতু সরল সুদ নিয়ে আলোচনা করেছি, আরো বিস্তারিত পরের পর্বে চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব।
তো সবার প্রথমে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কেন এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আপডেট করতে থাকি। তো এখানে চক্র সরল সুদের ক্ষেত্রে আমরা জেনুইন সূত্র আমরা সবাই জানি যে এ সুদ ইকুয়ালস টু কি, সুদ ইকুয়ালস টু হচ্ছে এ আসল আসল ইন্টু ও কি হচ্ছে এ সময় আর হচ্ছে কি সুদের হার, সুদের হার বাই হান্ড্রেড। হান্ড্রেডটা কেন আসছে, অ্যাকচুয়ালি হান্ড্রেডটা আসছে কি আমাদের আসল রয়েছে আর এটা হচ্ছে এই সময় সুদের হার কি হচ্ছে পার্সেন্টে থাকে, এই পার্সেন্ট উঠলে আমরা জানি বাই কি হয় 100 হয়ে যায়। তাই জন্য এই সুদ বের করার ফর্মুলা হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু ও সুদ, যেটাকে বলা হয় শর্টে এ অনেক সময় লেখা হয় যে শর্টে এটাকে লেখা হয় হচ্ছে এ কি হচ্ছে পি আসল টি সময় ইন্টু ও আর বাই হান্ড্রেড, এটাও লেখা হয়। তাই এটা মনে রাখা খুবই সহজ। এছাড়াও আগে এরকম ধরনের কোশ্চেন বহুত দিত, এছাড়া এখানে এ সুদ বের করতে দেয়া ছাড়া আসল বের করতে দেয়, মানে মূলধন আমার বের করতে দেয়, সময় বের করতে দেয়, সুদের হারও বের করতে দেয়, সেক্ষেত্রে কি করবো। ও দেখো এটা তো আমরা পেয়ে গেছি যে আসল সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হান্ড্রেড। তো এখানে এ আমাকে যদি বের করে দেয় আসল বা মূলধন বের করতে দেয়, মানে আসল যদি বের করতে দেয় বা মূলধন বের করতে দেয় তখন কি করবো, আমাদের মনে রাখতে হবে আসল বের করতে দিতে পারে, সময় বের করতে দিতে পারে, এ আর বের করতে দিতে পারে হচ্ছে এ সুদের হার, সুদের হার। তো আমার এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, হেভি একটা সামান্য ট্রিক তোমাদের মনে রাখতে হবে, তাহলে খুবই ভালো মতন তোমাদের সূত্রটা মনে থাকবে যে আমরা এটা তো ক্রস মাল্টিপ্লাই করছি সুদের সাথে, কি হচ্ছে এ 100 হচ্ছে আমরা 100 ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, যে আমরা জানি ক্রস মাল্টিপ্লাই হয় তা কোনাকুনি গুণ করে দিচ্ছি। তা প্রথমে যখনই আসল সময় আর সুদের হার বের করতে হবে সবার উপরে মানে হরে সবসময় সুদ ইন্টু ও হান্ড্রেড হবে, কি হচ্ছে সুদ ইন্টু হান্ড্রেড হবে, সুদ ইন্টু কি হয়ে যাবে হান্ড্রেড, এর সব জায়গায় সুদ ইন্টু হান্ড্রেড হবে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এ তাহলে কি এখানে যেটাই বের করতে দিক না, সুদ ওর সময় আর সুদের হার যেটাই বের করতে দেবে আমাকে সুদ ইন্টু আসল কি হচ্ছে মনে রাখতে হবে, এটা মাথায় গেঁথে নিতে হবে যে আসল সুদ আর সুদের হার বের করতে দিলে, আসল সময় সুদের হার বের করতে দিলে আমাকে সুদ ইন্টু হান্ড্রেড ওপরে হয়ে যাবে, কেন ক্রস মাল্টিপ্লাই হবে। এইবার কি করবো, নিচে কি হবে, হরে কি হবে, প্রত্যেকটা আসল যখন থাকবে আসলকে বাদ দাও কি পড়ে থাকে সময় আর সুদের হার, সেটা নিচে হয়ে যাবে সময় ইন্টু সুদের হার। এখানে সময় যখনই সময় থাকে তিনটেই তো থাকে আসল সময় আর সুদের হার, তা যেটা দেবে সেটা বাদ দিয়ে অপর দুটো হয়ে যাবে। এখানে আসল রয়েছে আসল বাদ দাও সুদ আর সময় আর সুদের হার হয়ে গেল, এখানে কি সময় দিয়েছে সময় বাদ দেবে আসল ইন্টু সুদের হার হয়ে যাবে, তো আসল ওল ইন্টু কি হয়ে যাবে সুদের হার। আবার এখানে সুদের হার বলে দিয়েছে, সুদের হার বাদ দিলে, সুদের হার বাদ দিলে কি পড়ে থাকে আসল আর সময়, তাহলে এখানে সুদের হার বাদ দিলে কি হচ্ছে আসল ইন্টু সময় বা সময় ইন্টু আসল, তো আসল এখানে লিখে দিলাম আসল ইন্টু কি হচ্ছে সময়। তো বন্ধুরা আমাদের এভাবে মনে রাখতে হবে যে এই এই চারটে ফর্মুলা রাখলে এই সুদে সরল সুদের যে কোনো অঙ্ক তোমরা এই চারটে সূত্রের ওপর বেস করে তোমরা বের করে দিতে পারবে, তোমাদের কিছু না শুধু এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। আর আসল সময় আর সুদের হার যখনই বের করতে দেবে তখনই কি করবে বলে দিচ্ছি, সুদ ইন্টু হান্ড্রেড ওপরে রাখবে, আর যে আসল বললে বাদ বাকি তিনটেই তো থাকে আসল সময় আর সুদের হার, তাহলে এই তিনটে এর মধ্যে যেটা দিয়ে দেবে সেটা বের করতে হবে, সেটা বাদে অপর দুটো নিচে হয়ে যাবে। এখানে সময় দিয়েছে ওপরে তো আমি বলে দিচ্ছি সুদ ইন্টু ও হান্ড্রেড লিখবো, আর নিচে কি হয়ে যাবে এ সময় বাদ দিলে কি পড়ে থাকে আসল সুদের হার লিখে দিলাম, সুদের হার থাকলে আসল আর সময় লিখে দিলাম। একটু এটাই হচ্ছে ট্রিকলি মনে রাখতে হবে, ট্রিকের মাধ্যমে মনে রাখতে হবে এই ট্রিকটি, এই মনে রাখলেই তোমার সমস্ত সূত্র ও সরল সুদ থেকে হয়ে যাবে। তো আমি আরো একটা কথা বলে দিই, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই কনসেপ্টের জন্য, প্রত্যেকটা জায়গায় তোমাদের মনে রাখতে হবে যে আমাকে মানে এই আসল সময়ের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাকে দিন ইন তোমার হচ্ছে মাসে দিতে পারে, মাসে দিতে পারে, কিন্তু আমরা দিন মাস থেকে আমরা সবসময় বছরে কনভার্ট করবো, বছরে কনভার্ট করবো, তিন মাসে রাখা যাবে না, সেখান থেকে আমরা কি বছরে কনভার্ট করতে হবে। যাই যে অনেক সময় দিতে পারে যে 10% সুদ, 100 টাকা 10% সুদ হলে 10 দিনের সুদ কত, কি অনেক সময় দিতেই পারে, অথবা অনেক সময় দিতে পারে যে 100 টাকার 100 টাকা 10% ইন্টারেস্টে তোমার 10 দিনের সুদ কত। তা দিন থাকলে আমাকে বছরে কনভার্ট করতে হবে, মানে দিন যদি থাকে সেটাকে কি করতে হবে, দিনকে কি হচ্ছে দিন আর মাস থাকলেই আমাকে কি হচ্ছে বছরে কনভার্ট করতে হবে। দিন থাকলে কি করবো আমরা 365 দিয়ে ভাগ করে দেবো, আর মাস থাকলে 12 দিয়ে ভাগ করে দেবো, তবে বছরে কনভার্ট হয়ে যাবে, তারপরে এই কোশ্চেন করবো। আমাদের সবার প্রথমে মাথায় রাখতে হবে দিন বা মাস দিক না কেন আমাকে বছরে কনভার্ট করে নিতে হবে, এই একটা
আর দ্বিতীয়ত, ও যখন সুদের হার হবে সময়ের ক্ষেত্রে গেল, আর সুদের হার যখন হবে, সুদের হারে এ কোনো কিছু যদি এরকম মিশ্র ভগ্নাংশে দেয় সেটাকে প্রকৃত ভগ্নাংশে এ করে নিতে হবে। যেমন ধরো এখানে রয়েছে এ 1.12, এটাকে করলে কি হয় 2, এটাকে 2 একে 2 আর একে 3, মানে এটাকে গুণ করে এর সাথে যোগ করতে হয় 2 একে 3। তো এরকম ভাবে এ আমাকে করে নিতে হবে, তো আমাকে মিশ্র ভগ্নাংশে এর থেকে প্রকৃত ভগ্নাংশে করে নিতে হবে। তা এটা আমাকে মাথায় রাখতে হবে যে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে আমাকে এ নিয়ে যেতে হবে। তাহলে বছর বছরে কনভার্ট করতে হবে, সময় যে যেটাই দিয়ে থাকবে না কেন বছরে কনভার্ট করতে হবে, আর সুদের হার মিশ্র ভগ্নাংশে থাকলে অপকৃত ভগ্নাংশে বের করে নিতে হবে। নেক্সট আমি এখানে কতগুলো এক্সাম্পলের দ্বারা আমি দেখব যে কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে। তো এরপরে পরপর পর্ব আসবে। তো এখানে প্রথম কোশ্চেন নিয়ে নিচ্ছি যে 1 নম্বর কোশ্চেন নিয়েছে, 5,000 টাকার টাকার 5% সুদের হারে, 5% সুদের হারে 5 বছরের সরল সুদ কত? তো এখানে 5,000 টাকা 5% সুদের হারে 5 বছরের সরল সুদ বের করতে দিয়েছে। তো এখানে আমার সূত্র জানি, সুদ ইকুয়ালস টু, সূত্র কি জানি, সুদ ইকুয়ালস টু জানি আমরা আসল বা মূলধন, আসল গুণ কি হচ্ছে সুদের হার, সুদের হার ইন্টু কি হচ্ছে সময়। তার সুদের হার যেহেতু পার্সেন্টে থাকে, আমি কি বলেছি বাই 100 হয়ে যাবে। তো এখানে ফর্মুলাটাই আমি বসিয়ে দেবো, আসল আমাদের এখানে কত 5,000 টাকা, তো 5,000 টাকা ইন্টু সুদের হার কত 5% ইন্টু এখানে কত আছে, এখানে রয়েছে হচ্ছে 5 বছর, ওর সময় হচ্ছে 5 বছর বাই 100। তো এখান থেকে 2 শূন্য, এখান থেকে 2 শূন্য কেটে যাবে, কেটে গেলে এখানে ইকুয়েশন করবো 5 গুণ 5, এখানে হচ্ছে 25, 25 কে 125 ইস ইন্টু একটা শূন্য, তাহলে কত হয়ে যাবে 1,250 টাকা কি হচ্ছে আমরা সরল সুদে সুদ কি হয়ে যাবে 5% ইন্টারেস্টে আমরা এটা পেয়ে যাব, ও তো 5 বছরে পেয়ে যাবো সুদ হয়ে যাবে আমাদের সুদ। তো নেক্সট এরকম ধরনের আরো অঙ্ক আসতে পারে। যেমন আমাকে যদি এখানে বলে যে এখানে ধরো এখানে 5,000 টাকা 10% সুদের হারে, এখানে 5 বছর সরিয়ে দিলাম, অনেক সময় 5,000 টাকা আমাকে ধরো 10% সুদের হারে এ কি বলে দিচ্ছে, 10% সুদের হারে বলে দিচ্ছে 73 দিনের সুদ কত, দিনের সুদ কত আমাকে আমি বলে দিচ্ছি, যখনই দিন দেওয়া থাকুক কি মাস দেওয়া থাকুক আমাকে কি করতে হবে কনভার্ট করে নিতে হবে কি হচ্ছে বছরে। তাহলে আমাকে এখানে কি হচ্ছে সুদ, সেই একই সুদ ইকুয়ালস টু কি আমাকে আসল এখানে রয়েছে 5,000 টাকা ইন্টু পার্সেন্ট, কত পার্সেন্ট রয়েছে 10% উঠে গেলে নিচে 100 আছে, 100 বসিয়ে দিলাম ইন্টু ও এখানে কত হচ্ছে 73 দিন রয়েছে, দিনকে কি হচ্ছে বছরে কনভার্ট করতে হবে, দিনকে বছরে কনভার্ট করলে কি হচ্ছে 365 দিয়ে ভাগ করতে হবে। তা এখন এখানে কাটাকুটি যদি করি এটা চলে আসবে কত ও 5, আর এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য শূন্য কেটে গেল, আর 5 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাচ্ছে 2, তাহলে এখানে কত হচ্ছে 5 দুগুণে 10 আর একটা শূন্য, তাহলে হচ্ছে সুদ কত হয়ে গেল ও যে 5,000 টাকা 10% ইন্টারেস্টে 73 দিনে সুদ হচ্ছে কি 100 টাকা আমার বেরিয়ে গেল। তো এরকম ভাবে আরো কোশ্চেন পরীক্ষার সময় আসতে পারে, বিভিন্ন এক্সামে চলে আসবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। 10% সুদের হারে আমি কি করছি, আগের বার মাস দিন বের করেছিলাম, এখন কি করছি আমি মাসে বের করছি যে 3 মাসের এর কি হবে সরল সুদ কত হবে। 3 মাসের সরল সুদ বের করতে দিলে আমার সুদ ইকুয়ালস টু আমার একই ফর্মুলা, আর এখানে কত 5,000 দিয়ে দিলাম ইন্টু 10% 10 এন বাই কি হচ্ছে পার্সেন্টের জন্য 100 চলে আসবে ইন্টু 3, এটাকে আমি বলেছি যে আমাকে বছরে কনভার্ট করতে হবে কিন্তু এখানে দেওয়া রয়েছে মাস, মাস থেকে বছরে গিয়েতে গেলে কি হচ্ছে আমাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে। আমি বলেছি যদি দিন থাকে তাহলে 365 দিয়ে, এবং মাস থাকলে 12 দিয়ে ডিভাইড করতে হবে, এবং ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এখানে 2 শূন্য আর এখান থেকে 2 শূন্য কেটে যাবে, তাহলে এখান থেকে কত থাকছে 4, এখান দিয়ে কাটো 5, এখানে থাকে 2 আর এখান দিয়ে কাটলে হচ্ছে 25, তাহলে কি হচ্ছে সুদ ইকুয়ালস টু কত হয়ে যাবে 5 25 কত 125 হয়ে গেল, তাহলে সুদ হয়ে গেল আমার 3 মাসের সুদ কি হচ্ছে 5,000 টাকা 10%, 3 মাসের সুদ হয়ে গেল 125 টাকা। এরপরে কত টাকা
12% সুদের হারে 8 বছরের সুদ 4,800 টাকা হবে। তাহলে এখানে কি হচ্ছে, কত টাকা সুদ, 12% সুদের হারে, 8 বছরে 4,800 টাকা হবে। তাহলে কি আমাকে আসল বের করতে হবে? আসলের ফর্মুলা আমি কি বলেছি, আসলের ফর্মুলা, আর আমি আগেই বলে দিয়েছি যে সবার প্রথমে ওপরে কি লিখবো, ওপরে লিখবো কি সুদ ইন্টু, সুদ ইন্টু হচ্ছে 100। এবার কি করব, তিনটে আছে আসল, ওল সুদের হার, আর হচ্ছে কি কি সময়। তাহলে আসল রয়েছে, বাদ বাকি দুটো লিখে দেবো, সময় নয় ইন্টু কি হচ্ছে সুদের হার। তো এখানে কি হচ্ছে, সুদ বলে দিয়েছে কত, ও 4,800, ও ইন্টু কি হচ্ছে 100 রয়েছে দিয়ে দিলাম। এখানে কিছু সময় রয়েছে, সময় কত রয়েছে 8 বছর, ইন্টু সুদের হার, সুদের হার কত 12। তো এখান থেকে কত, 4 বারং কত হচ্ছে 48। তাহলে এখানে এখানে লিখে দেবো ও 4,400, আর এখানে 8 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কি হয়ে যাবে 50, তাহলে কি হয়ে গেলো 5,000 টাকা। তাহলে কি আমাদের আসল কত হয়ে গেল 5,000 টাকা। তাহলে 5,000 টাকা 12% এর সুদ কি হবে, 8 বছরে কি হবে 4,800 টাকা হবে। তাহলে আসল কত টাকা হবে, 5,000 টাকা। তো 5,000 টাকার কত, 5,000 টাকা কত বছরে 12% সুদের হারে 4,800 টাকা হবে। তাহলে কি 5,000 টাকা কত বছরে 12% সুদের হারে 4,800 টাকা হবে। তা এখানে আমাকে কি বের করতে দিচ্ছে, বছর মানে সময় বের করতে দিচ্ছে। তা সময়ের ফর্মুলা আমি কি বলে দিয়েছি, সময়ের ফর্মুলা তোমরা জানো যে সময় ইকুয়ালস টু, আমি কি বলেছি, ওপরে যখনই সময় সুদ আর সুদের হার বের করতে দেবে, সরি সময় আসল আর সুদের হার বের করতে দেবে, তখনই কি করব, ওপরে লিখে দেবো কি হচ্ছে এ সুদ উদ ইন্টু 100 বাই ডিভাইড কি হচ্ছে সময় আছে, সময় বাদে যেগুলো রয়েছে কি হচ্ছে আসল ওল আর কি হচ্ছে সুদের হার, সুদের হার। তাহলে এখানে বসিয়ে দেবো সেই মানগুলো, সুদ কত বলেছে 4,800 টাকা, ইন্টু 100 রয়েছে, আসল রয়েছে 5,000 টাকা, ইন্টু ও কত বছরে বলেছে, এই সুদের হার বলে দিয়েছে 12%। তাহলে বসিয়ে দেবো, বসিয়ে দিলে এখান থেকে কাটাকুটি করো, ও এখানে 3টে 0 কেটে গেল, এখান থেকে 2, এখান থেকে 1টা কাটলো, ও তাহলে 5 দিয়ে এখানে আগে কাটো কত হচ্ছে 4 বারং 48, ইস তাহলে হচ্ছে 4, আর এখানে 1টা 0 40, 5 দিয়ে কাটলে কত হয়েছে 8, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 8। তাহলে এখানে সময় কত হয়ে যাচ্ছে, সময় হচ্ছে 8 বছর। তো এখানে সময় বের করতে দিচ্ছে, এরকম ভাবে আমাকে সুদের হার কোশ্চেন করতে পারে। যে ধরো আমি বলে দিলাম এখানে 5,000 টাকা রয়েছে, আমি এখানে করে দিলাম তোমার 10,000 টাকা, 10,000 টাকা ঠিক আছে, 10,000 টাকা 5 বছরে, 5 বছরে কত সুদের হারে, কত সুদের হারে এ কি হচ্ছে এ তোমার 5,000 টাকা হবে, কি হচ্ছে সুদ কি হবে 5,000 টাকা। তা এখানে এরকম কি হচ্ছে, এখন কি সুদের হার বের করতে দিয়েছে। তো সুদের হারের ফর্মুলা কি হচ্ছে, আমার সেই একই রকম ভাবে ফর্মুলাটা আমরা লিখে দেবো, যে সুদের হারের কি ট্রিকটা বলেছি, যে সুদের হার আসল বের করতে দিলে সবার প্রথমে কি হবে, সুদের হার ইকুয়ালস টু কি হবে, এখানে হচ্ছে সুদ উদ ইন্টু কি হচ্ছে 100, এর বাই ডিভাইড কি হয়ে যাবে, এখানে সুদের হার দিয়ে দিয়েছে, তাহলে আসল ইন্টু সময়, আসল ইন্টু কি হচ্ছে সময়। তাহলে এখানে কি হবে, সুদ বসিয়ে দেবো, সুদ এখানে কত 5,000 টাকা বসিয়ে দিলাম, 5,000 টাকা ইন্টু 100, আসল কত এখানে, আসল এখানে রয়েছে যে 10,000 টাকা, তাই এখানে 10,000 টাকা বসিয়ে দেবো, যে 10,000 টাকা ইন্টু সময় কত, ও সময় সময় এখানে রয়েছে 5 বছর, বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে 3টে 0, 1টা 2টো 3টে, এখানে 1টা 2টো 3টে কেটে গেল, ও আর এখানে 1টা 0, এখানে 1টা 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 2, তাহলে কি হচ্ছে 5 দুগুণে কি হচ্ছে 10। তাহলে এখানে কি হচ্ছে 10 বছরে, 10 বছরে কি হচ্ছে সরি এখানে সুদের হার বলেছে 10%,
এন্ড, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে 10%, তাহলে সুদের হার কত 10%, তাহলে 10,000 টাকা 5 বছরে 10% সুদের হারে কি হচ্ছে 5,000 টাকা হবে। তা এই ধরনের অঙ্ক কি হচ্ছে ম্যাক্সিমাম এই সব ধরনের অঙ্ক কম্পিটিটিভ এক্সামে পড়ে, যা আমরা কিভাবে কম সময়ে এরকম ট্রিকের মাধ্যমে আমরা করতে পারবো। শুধু আমাদের ফর্মুলাগুলো, এই যে কটা ফর্মুলা বলেছি, জাস্ট 4টে ফর্মুলা, যার মধ্যে একটা ফর্মুলা মনে রাখলে বাদ বাকি ফর্মুলা এমনি তোমাদের মনে চলে আসবে। তো নেক্সট আর টাইপের অঙ্ক দেখে নেবো। 5,000 টাকার কত বছরে 10% সুদের হারে, 10% সুদের হারে 10,000 টাকা হবে, ঠিক আছে? তাহলে এখানে কি করেছে, 5,000 টাকার কি হবে কত বছরে 10% সুদের হারে 10,000 টাকা হবে। তাই এই ধরনের কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, কিন্তু এখানে 10,000 টাকা হবে, 5,000 টাকা 10% সুদের হারে হবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি বলে দিয়েছে, দেখো সুদ আসল মানে এই যে 10,000টা দিয়েছে, এই যে 10,000টা এখানে এখানে দিয়েছে 10,000টা, সেটা কি এই আসল প্লাস ইন্টারেস্ট পেয়েছি, সেই দুটো অ্যাড করে সেটা দেওয়া হয়েছে। মানে কি এই আমরা জানি সুদ আসল মানে যেটা আমরা টোটাল পাই, আসল যেটা রেখেছি প্লাস সুদ যেটা পাচ্ছি সেটা যোগ করে হচ্ছে সুদ আসল, সেটাই এখানে বলে দিয়েছে 10,000 টাকা। মানে কি আসল যোগ করে তার সাথে কি সুদ যোগ করি পাই হচ্ছে সুদ আসল, বল ঠিক আছে সুদ আসল। তো এখানে আমাকে সবার প্রথমে আমার ফর্মুলা হচ্ছে এখানে কত বছর সময় আসল বের করার ফর্মুলা হচ্ছে এখানে, আসল বের করার ফর্মুলা কি হচ্ছে সরি তো এখানে কি হচ্ছে সময় বের করার ফর্মুলা। তা সময় ইকুয়ালস টু আমরা কি জানি, সময় ইকুয়ালস টু হচ্ছে সুদ, সময় ইকুয়ালস টু হচ্ছে সুদ ইনটু 100, এর বাই কি হচ্ছে সময় আছে যেহেতু এখানে কি হবে আসল ইন্টু আরেকটা হচ্ছে সুদের হার। তাহলে এখানে সুদ দরকার, সুদ আসল আমার দরকার নেই, এটা কি দিয়ে দিয়েছে সুদ আসল বলে দিয়েছে 10,000 টাকা। তাহলে যদি আমি যে সুদ আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই, তো সুদ আসল থেকে যদি আসলটা এটাই বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, এই সুদ পড়ে থাকবে, আসল বাদ দিয়ে দিচ্ছি, সুদ আসল থেকে আসল বাদ দিই, মানে সুদ আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে সুদ পড়ে থাকবে। তাহলে কি এখানে এ আমাকে সুদ বের করতে হবে, সুদ বের করে নিই, সুদ ইকুয়ালস টু কি হয়ে যাবে, সুদ ইকুয়ালস টু হয়ে যাবে এখানে আসল সুদ আসল হচ্ছে 10,000 টাকা, তার থেকে 5,000 টাকা হচ্ছে আসল, বাদ দিয়ে দিলে 5,000 টাকা কি পেয়েছে, 5,000 টাকা ইন্টারেস্ট পেয়েছে, আসলে আমি বাদ দিয়ে দিলাম 5,000 কি হচ্ছে ইন্টারেস্ট পেয়েছে। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে, এখানে মানটা বসিয়ে দেবো যে সুদ, সুদ কত 5,000 টাকা ইন্টু 100, এট এখানে আসল কত, আসল 5,000 টাকা ইন্টু কত হচ্ছে সুদের হার কত বলে দিচ্ছে 10%, 10% বলে দিচ্ছে সুদের হার। তাহলে এখানে 5,000 কেটে যাবে, শূন্য এখান থেকে কেটে যাবে, তাহলে গেল 10, তাহলে কত বছরে এই 5,000 টাকা কি হবে, 5,000 টাকা কত বছরে 10 বছরে 10% সুদের হারে 10,000 টাকা হবে। তো আরো একটি এক্সাম্পল নিয়ে নি, তার লাস্ট কোশ্চেনটি দেখি না, যে শতকরা বার্ষিক কত হারে, এ বার্ষিক শতকরা কত হারে সুদ আসল 600 টাকা হবে। বার্ষিক শতকরার কি বলেছে, শতকরা কত হারে, বার্ষিক শতকরা কত হারে 500 টাকা, 4 বছরে সুদ আসল 600 টাকা হবে। তা এখান থেকে আমরা কি সুদ বের করে নেবো, সবার প্রথমে সুদ বের করতে গেলে এ কি বলেছে, আমি সুদ বের করতে গেলে কি হবে, এ আমার সুদ আসল থেকে, সুদ আসল মানে টোটাল কত হচ্ছে সরি 600 টাকা, টোটাল 600 টাকা, আর এখান থেকে কি হচ্ছে আসলটা বাদ দিয়ে দেবো 500 টাকা, তাহলে কি হয়ে যাবে 100 টাকা, এটা কি হয়ে গেল সুদ। এবার আমাকে কি শতকরা কত হারে বের করেছে, মানে বার্ষিক সুদের হার বের করতে দিয়েছে, মানে সুদের হার বের করবো, সুদের হারের ফর্মুলা আমি এখানে ইউজ করবো, সুদের হারের ফর্মুলা কি, এই সুদের হার ইকুয়ালস টু এখানে হচ্ছে কি আমরা জানি সুদের হার ইকুয়ালস টু কি হচ্ছে সুদ ইন্টু 100 বাই কি হচ্ছে এ আসল গুণ সময়, তাহলে সুদ এখানে কত 100 টাকা, এর এখানে 100 রয়েছে, আসল কত ও আসল রয়েছে 500, ও ইনটু ও কি হচ্ছে সময় কত 4 বছর,
তাহলে এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, আর এখান থেকে কি চার পাঁচে কত হচ্ছে, কুড়ি, কুড়ি দিয়ে 100 কে কাটলে কত হয়ে যাচ্ছে 5, তাহলে কি হচ্ছে 5। তাহলে 5% সুদের হারে কি হচ্ছে, 5% সুদের হারে আমার কি হচ্ছে 5,000 টাকা, 4 বছরের সুদ আসলে কি হচ্ছে 600 টাকা হবে। বন্ধুরা, সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের বিভিন্ন অঙ্ক এই পর্বেতে আলোচনা করেছি, এবং এছাড়া যেগুলো হচ্ছে তোমার সুদে অপেক্ষায় দ্বিগুণ হবে সুদ আসল, বা সুদ দ্বিগুণ হবে আসল অপেক্ষায়, তা এই ধরনের অঙ্ক ও এবং কোনো ধরো 10% থেকে কোনো অঙ্কের আসলের ওপর ভিত্তি করে 10% 10% থেকে 20% এভাবে পার্সেন্টের বিনিময়, এবং বিভিন্ন টাইপের আরো আদার্স যে টাইপগুলো থেকে কোশ্চেন আসে সেই সমস্ত কোশ্চেন আমি এই এই পরবর্তী পর্ব, এই সরল সুদের পরবর্তী পর্ব পার্ট 2 তে আলোচনা করবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো ও সবার প্রথমে লাইক করে দাও, আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ও আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো আর বেল বাটনে ক্লিক করোনি তারা বেল বাটনে ক্লিক করো। ও অনেকে বোঝে না সাবস্ক্রাইব জিনিসটা কি, যারা সাবস্ক্রাইব জিনিসটা বোঝে না তারা সাবস্ক্রাইব রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, আর রেড বাটনটা যখন ব্ল্যাক হয়ে যাবে তখন দেখবি একটা ঘন্টার সাইন চলে এসেছে, ওই ঘন্টার সাইনে ক্লিক করো, বেল আইকনে ক্লিক করো, বেল আইকনে ক্লিক করা করলে কি সবার প্রথমে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো বন্ধুরা, আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, যদি ভালো লাগে সেটাও জানাও, যদি খারাপ লাগে সেটাও জানাও, কমেন্ট করতেই হবে বন্ধুরা, কমেন্টে জানাও, আমাকে ফিডব্যাক দাও যে কেমন লাগছে ভিডিওগুলো, আর কিরকম কি টাইপের ভিডিও তোমরা চাইছো, তোমাদের কি টাইপের ভিডিও ম্যাথের উপর কি প্রবলেম রয়েছে সেটা আমাকে জানাও, আমি সেই এই ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা আজকে এই এই আজকে এর মতো এইটুকুই, আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে শেয়ার করোনি তারা ভিডিওটিকে শেয়ার করো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে বন্ধুদের সাথে, এবং একজনকে শিখতে সাহায্য করো। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো হাসতে থাকো আর দেখতে থাকো আর শিখতে থাকো লাইভগুলোতে।